এখন আমরা দেখব বিক্রিয়ার তাপের পরিবর্তন অনুযায়ী বিক্রিয়াকে কী কীভাবে ভাগ করা যায় তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিক্রিয়ার তাপের পরিবর্তন অনুযায়ী বিক্রিয়াকে দুটি ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে তাপ উৎপাদে বিক্রিয়া এবং অন্যটি হচ্ছে তাপহারী বিক্রিয়া একটা বিক্রিয়া যখন সংঘটিত হয় তখন বিক্রিয়ায় দুটি ঘটনা ঘটে অথবা কখনো দেখা যায় বিক্রিয়ার তাপ উৎপন্ন হয়েছে আবার কখনও দেখা যায় বিক্রিয়ার তাপ শোষণ হয়েছে অর্থাৎ তাপ কমে গেছে তাহলে এই যে বিক্রিয়া তাপ বাড়লো এবং বিক্রিয়া তাপ কমল এর উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে তাপ উৎপাদি এবং তাপারি তাহলে সংজ্ঞা কেমন হবে যে সকল রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদি বিক্রিয়া বলে এবং যে সকল রাসায়নিক বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাকে বলে তাপারি বিক্রিয়া তাহলে আমরা উদাহরণ দিয়ে কেমন করে দেখব উদাহরণ দিয়ে আমরা বলতে পারি এই যে তাপ উৎপাদি বিক্রিয়া আছে যেমন তাপ উৎপাদী বিক্রিয়া বোঝানোর জন্য আমরা নাইট্রোজেন এবং হাইড্রোজেনের উদাহরণটা দিতে পারি নাইট্রোজেন এবং হাইড্রোজেন যখন একসাথে বিক্রিয়া অংশগ্রহণ করে তখন উৎপন্ন করে অ্যামোনিয়া গ্যাস তাহলে এখানে দেখা যায় সমতা সাধনের জন্য আমাদের এখানে তিন দিতে হবে আর এখানে দিতে হবে দুই তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো এখানে দুই পরমাণু নাইট্রোজেন আর এখানে দুই দিলে এই সাধনটা হয়ে যায় তারপর এখানে তিন দুগুণা ছয় এখানে আছে হাইড্রোজেন তিন দুগুণা ছয় তাহলে এই বিক্রিয়াটা কিন্তু উভমুখী বিক্রিয়া এবং এই বিক্রিয়াকে বলা হয় হ্যাবার প্রণালীতে অ্যামোনিয়া উৎপাদন এই বিক্রিয়াতে দেখা যাবে এখানে তাপ উৎপন্ন হয়েছে অর্থাৎ এটি হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া তাহলে যে সকল বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তাকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া আবার দেখা যায় তাপহারী বিক্রিয়ার সংজ্ঞায় তা যে সকল বিক্রিয়ায় তাপ শোষণ ঘটে অর্থাৎ তাপ কমে যায় যেমন এই উদাহরণ বোঝানোর জন্য আমরা নাইট্রোজেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া দিতে পারি নাইট্রোজেনের সাথে যখন অক্সিজেন বিক্রিয়া হয় তখন দেখা যায় তাপ কমে যায় তাহলে এখানে উৎপন্ন হবে নাইট্রোজেন অক্সাইড তাহলে এখানে যখন তাপ কমে যাবে সুতরাং এখানে আমরা মাইনাস তাপ দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তাপ কমে গেছে তাহলে এটি হচ্ছে তাপের বিক্রিয়া উদাহরণ আমি এখানে একটি বলে রাখি এই তাপের কিন্তু নির্দিষ্ট একটা মান আছে হেবার প্রাণীতে যখন আমরা এমনিয়া উৎপাদন করব। তখন এখানে যে তাপটা হবে নাইনটি টু কিলো জুল পার মূল আর এখানে যখন আমরা তাপহারি বিক্রিয়া সংগঠিত করব। তখন যে পরিমাণ তাপটা কমে যাবে এটা হচ্ছে একশো আশি কিলো জুল পার মূল আমি আরেকটা বিষয় বলে রাখি এখানে যখন আমরা এই যে বিক্রিয়ার সাথে যখন লিখব। তখন কিন্তু আমরা প্লাসটা বিক্রিয়ার সাথে যোগ করে দেব যদি আমরা এরকম না লিখে অর্থাৎ ডেলিচের মাধ্যমে লিখি তাহলে কিন্তু আমরা এভাবে লিখতে পারবো না ডেলিচের মাধ্যমে লিখলে আমরা লিখব ডেল এইচ ইকুয়াল টু মাইনাস নাইনটি টু কিলো জুল পার মূল অর্থাৎ অর্থাৎ ডেলিচের মান যদি নেগেটিভ হয় তাহলে হবে এটা তাপ উৎপাদে বিক্রিয়া আর এখানে ডেলিচের মান যদি পজিটিভ হয় তাহলে এখানে হবে তাপহারি বিক্রিয়া তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু প্লাসটা দিতেই হবে এখানে মাইনাসটা দিতেই হবে কারণ এখানে প্লাস মাইনাসের উপর ভিত্তি করে আমরা বুঝতে পারবো এটি তাপ উৎপাদী নাকি তাপহারি তাহলে আমরা বিক্রিয়ার দিক অনুযায়ী বিক্রিয়াকে ভাগ করলাম এবং তাপের পরিবর্তন অনুযায়ী বিক্রিয়াকে ভাগ করলাম